এই ভিডিওতে WBHA টেস্ট পেপার এর থার্ড পার্টটা আলোচনা করা হয়েছে, শর্ট কোশ্চেনগুলো। আর যারা তোমরা বলেছিলে বড় কোশ্চেনের জন্য, সেগুলো খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করবো ইয়ে করার। আর সত্যিই খুব ব্যস্ততার মধ্যে থাকার জন্য ভিডিও এত এত লেট হচ্ছে, চেষ্টা করব নেক্সট যেন এরকম না হয় আর রেগুলার ভিডিও পোস্ট করার। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, 750 টাকার 3 মাসের সরল সুদ 22.50 টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে এদের মধ্যে? তবে চলো সলভ করা যাক। তাহলে এখানে বার্ষিক সুদের হার আমাদের কাছে জানতে চেয়েছে। বার্ষিক সুদের হার বের করার নিয়ম আমরা জানি, সরল সুদের ক্ষেত্রে সুদের হার সমান সমান হয় সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। সময়টা অবশ্যই বছরে হতে হয়, তো আমি এখানে বছরই লিখছি। তাহলে এই হচ্ছে সুদ বের করার, সুদের হার বের করার নিয়ম। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে সুদের পরিমাণটা বলে দিয়েছে 22.5 টাকা। তাহলে সুদ হচ্ছে 22.5 বা 22.50 টাকা। সময়টা বলে দিয়েছে 3 মাস। তাহলে সময়টাকে যদি আমরা বছরে কনভার্ট করি, 3 মাস সমান সমান, যেহেতু 12 মাসে 1 বছর, তো 3/12 বছর। আর আসলের পরিমাণটা আমাদের বলে দিয়েছে 750 টাকা। তাহলে আসল সমান সমান 750 টাকা। তাহলে এখানে সম্পূর্ণ জিনিস লেখা হয়ে গেল আমাদের প্রয়োজনীয়। এবার সুদের হারটা তাহলে বের করা যাক। অতএব সুদের হার সমান সমান সুদ, এক্ষেত্রে আমাদের সুদটা আমরা দেখতে পাচ্ছি সিম্পলি 22.50 ইন্টু 100, যেটা হচ্ছে এই নিয়ম অনুসারে সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল। আসল হচ্ছে আমাদের 750, আর সময় বছরে হচ্ছে 3/12। তো 3/12 এখানে চাইলে 3 আর 12টা কেটে নিয়ে করতে পারো, বা 12টাকে উপরে নিয়ে যেয়ে কাটাকাটি করে করতে পারো, অসুবিধা নেই। তো আমি এখানে 3 আর 12টা কেটে নিলাম, তাহলে এটা 1/4 হচ্ছে, আর 4টাকে উপরে নিয়ে নেবো। তাহলে রাশিটা দাঁড়াচ্ছে 2.50 ইন্টু 100 ডিভাইডেড বাই 750, আর এই 4টা উপরে চলে আসছে এমনটা। খুব সহজে আমরা কাটাকাটি করে নেবো, পয়েন্ট এখানে উঠালে নিচেও 100 পাচ্ছি, তো এই 100 ক্যান্সেল হলো। আর এটা 15 দিয়ে যদি আমি ক্যান্সেল করি, তাহলে 15 15 যা 225, তো এটা 150 হচ্ছে উপরে, আর নিচে 15 5 যা 75, তো এখানে হচ্ছে 50 দিয়ে এটাকে ক্যান্সেল করলে হচ্ছে 3। তাহলে আমার উপরে থাকলো 3 ইন্টু 12। তাহলে সুদের হার যেটা চেয়েছে সেটা হচ্ছে 12%। তাহলে আমরা বের করে নিলাম সুদের হার 12%। এখান থেকেই পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেবে ফার্স্ট থেকে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ, সুদের হার হচ্ছে 12%। কোয়েশ্চেনে অপশন নাম্বার বিতে আছে 12%, তো আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে স্ক্রিনশট। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে, x²-x = k×2x-1। সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত? তাহলে আমরা ফার্স্টে সমীকরণটাকে একটু গুছিয়ে নিই। সমীকরণটাই আমাদের বলেছে x²-x = k×2x-1। আর সমীকরণে বীজদ্বয়ের যোগফল আমাদের বলে দিয়েছে, তো আমরা সমীকরণে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা জানি, -b/a, অর্থাৎ -x এর সহগ ডিভাইডেড বাই x²-এর সহগ। তো সেই জন্য আমরা x²-এর সহগ আর x এর সহগ যেন সিম্পলভাবে বুঝতে পারি, সেই জন্য এই টার্মগুলোকে এইদিকে নিয়ে আসবো। তো কে দিয়ে দুটো টার্মকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 2kx-k। আর সম্পূর্ণ রাশিটাকে বাম দিকে আনলে আমরা পাচ্ছি x²-x - 2kx + k = 0 এমনটা। আর এখান থেকে যেন x এর সহগটা সঠিকভাবে বোঝা যায়, সেই জন্য আমরা এই দুটো টার্ম থেকে x কমন নিয়ে নিলে ভেতরে পেয়ে যাচ্ছি 1 + 2k + k = 0। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমার b হচ্ছে এই টার্মটা, আর a হচ্ছে x²-এর সহগ, অর্থাৎ 1। আর আমরা জানি বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হচ্ছে -b/a, তাহলে আমি এখানে লিখতেই পারি। অতএব প্রশ্নানুসারে আমাদের এখানে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, অর্থাৎ -এ প্লাস এই টার্মটা ডিভাইডেড বাই 1, যেটা দাঁড়াচ্ছে 1 + 2k। আর প্রশ্নে বলে দিয়েছে এই বীজদ্বয়ের যোগফলটাই হচ্ছে 0,
তাহলে এখান থেকে খুব সহজে কে এর মানটা আমরা পেয়ে যাব, টু কে টাকে রাখলাম, ওয়ান কে এই পাশে নিয়ে এলে মাইনাস ওয়ান, অর্থাৎ নেক্সট লাইনে আমরা কে এর ভ্যালু চাইলে, টুটা এখানে মাল্টিপ্লাই আছে এই সাইডে, এলে ডিভাইডেড হয়ে যাবে, তাহলে কে এর ভ্যালু ইজিলি পাচ্ছে ওয়ান বাই টু। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, যেখানে কে এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু, যেটা আছে আমাদের অপশন নাম্বার এ তে। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থার্ড, বলেছে এ বি সি ডি বিত্তস্ত চতুর্ভুজের বি সি বাহুটি বৃত্তের একটি ব্যাস, এ বি সি 62 ডিগ্রি হলে এ ডি বির মান কত। শর্ট ফার্স্টে আমরা জ্যামিতির কোয়েশ্চেনে ছবিটা ইম্পর্টেন্ট, তো ছবিটা এঁকে নিই। বলেছে এ বি সি ডি বিত্তস্ত চতুর্ভুজের বি সি হচ্ছে ব্যাস, তাহলে এই হচ্ছে আমার বৃত্ত, আর বি সি ব্যাস ফার্স্টে নিয়ে নিই, তারপর এ বিটা নিয়ে নিই, তাহলে আমার বিধ্বস্ত চতুর্ভুজটা সুবিধা হবে। তাহলে এই হচ্ছে আমার বিধ্বস্ত চতুর্ভুজ এ বি সি ডি। আর বিধ্বস্ত চতুর্ভুজের প্রশ্নে বলা আছে যে এ বি সি কোনটার মান 62 ডিগ্রি, তাহলে এই কোনটা হচ্ছে 62 ডিগ্রি। আর ওরা বলেছে এ ডি বি কোনটার মান বের করতে, অর্থাৎ এই কোনটার মান আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। কীভাবে সলভ করবো আগে একবার আলোচনা করে নিই, তারপর আমরা সলভ করছি। বৃত্তটা একটু খারাপ হয়েছে ছবিটা, এটা বৃত্তের ব্যাস খেয়াল রাখতে হবে। তাহলে শর্ট ফার্স্টে বিসি যদি বৃত্তের ব্যাস হয়, তবে এই কোণটা অর্থাৎ বিডিসি এই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। আর এই বি কোণ আর এই কোণ ডি, অর্থাৎ এই সম্পূর্ণ কোণটা, এই দুটো বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণ হওয়ার দরুন পরস্পর সম্পূরক। সুতরাং এই কোণের সাপেক্ষে আমরা এই কোণটা পেয়ে যাব, এবং এই কমপ্লিট কোণের মধ্যে এই টুকুটা 90 ডিগ্রি হলে এটা কত হবে তা আমরা সহজে বের করতে পারবো। তাহলে শর্ট ফার্স্ট কাজ হবে আমাদের কোন এডিসিটা বের করা। তাহলে আমরা কী লিখব, কোন এডিসি ইকুয়ালস টু 180 মাইনাস কোন এবিসি, ব্র্যাকেটে যদি বড় কোয়েশ্চেন হতো তাহলে কারণ আমরা লিখতাম বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। তোমরা চাইলে এক্ষেত্রেও লিখে নিতে পারো। তাহলে এখানে হচ্ছে 180 মাইনাস এবিসির ভ্যালু হচ্ছে 62 ডিগ্রি, তো আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 118 ডিগ্রি। তাহলে খুব সহজে এডিসি কোণের ভ্যালুটা এখানে পাওয়া গেল। এবার আমরা লিখব, অতএব কোন এডিসি ইকুয়ালস টু 118, আর কোন এডিসির মানে কি, কোন এডিসির মানে হচ্ছে কোন এডিবি প্লাস কোন বিডিসি ইকুয়ালস টু 118 ডিগ্রি, যেহেতু কোন এডিসিটা এই দুটো কোণের সমষ্টি। তোমরা দেখতেই পাচ্ছ এই কোণ আর এই কোণ মিলে কোন এডিসি কোণটা হয়েছে, আর এর মধ্যে আমরা জানি বিডিসি কোণ হচ্ছে অর্ধবিত্তস্ত কোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এটা যে 90 ডিগ্রি লেখা যেতে পারে 118, তাহলে খুব সহজে আমরা এখানে এডিবি কোণের ভ্যালু পেয়ে যাচ্ছি, এডিবি ইকুয়ালস টু 118 মাইনাস 90, অর্থাৎ 28 ডিগ্রি। তাহলে কোন এডিবির ভ্যালু হচ্ছে 28 ডিগ্রি। কারো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে কোন এডিবির ভ্যালু যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে 28 ডিগ্রি, আর এখানে যেখানে আমি কোনটার ভ্যালু 90 ডিগ্রি বসালাম বিডিসি, এখানে লিখে দেবে যেহেতু কোন বিডিসি অর্ধবিত্তস্ত কোণ। কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো, এই হচ্ছে আমাদের অঙ্ক। আর আমাদের অপশন নাম্বার এ তে আছে 28। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন অপশন থার্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট হচ্ছে 4 নম্বর, বলেছে ত্রৈমাসিক পর্বে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হবে, নিচের কোণটা তা বের করতে হবে। তো এখানে খেয়াল রাখতে হবে আমাদের 9 মাসের সুদ বের করতে বলেছে, আর ত্রৈমাসিক পর্ব অর্থাৎ 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়ার ক্ষেত্রে। তাহলে শর্ট ফার্স্টে আমাদের এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বছরে কটা সুদের পর্ব হচ্ছে সেটা বের করতে হবে। আর ফর্মুলাটা আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে বছরে সুদের পর্ব 1-এর তুলনায় বেশি হলে সেক্ষেত্রে আমরা কীভাবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। পি ব্যাকেটে আর বাই এন 100 টু দি পাওয়ার এন টি, এটা হয় সমূল চক্রবৃদ্ধি, যেক্ষেত্রে এন হচ্ছে সুদের পর্ব সংখ্যা বা বার্ষিক সুদের পর্ব সংখ্যা হয়, যেক্ষেত্রে এন হয় বার্ষিক সুদের পর্ব সংখ্যা, আর টি হয় বছর। এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা, আমি যেমনটা বললাম। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করার সময় এখান থেকে মাইনাস পি করতে হবে অবশ্যই, কারো বুঝতে অসুবিধা হচ্ছে না।
কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেনে চক্রবৃদ্ধির সুদ আসল চেয়েছে, অর্থাৎ আমাদের সমূল চক্রবৃদ্ধিই চেয়েছে, তো আমাদের এই মাইনাস পিটা এক্ষেত্রে করার প্রয়োজন পড়বে না। এবার আসছি আমাদের অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কে বলা হয়েছে ত্রৈমাসিক সুদের পর্বের ক্ষেত্রে, তাহলে ত্রৈমাসিক অর্থাৎ তিন মাস অন্তর দেওয়া সুদের ক্ষেত্রে, তাহলে আমরা ফার্স্টেই লিখব বার্ষিক সুদের পর্ব সংখ্যা ত্রৈমাসিকের ক্ষেত্রে 12 মাসে এক বছর হয় আর তিন মাস অন্তর সুদ হলে বছরে সুদের পর্ব সংখ্যা হচ্ছে 4টি। সিম্পল, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এই সূত্রের সঙ্গে কম্পেয়ার করতে চাই, তাহলে এন এর ভ্যালু হচ্ছে আমার 4, আর যেহেতু 9 মাস বলেছে সময়টা, তো ফার্স্টে 9 মাসকে আমরা বছরে পরিণত করে নেব যেন এই ফর্মুলা ওয়াইজ টি এর মানটা সহজে পাই। 9 মাস মানে কি 9/12 বছর, কাটাকাটি করলে 3 দিয়ে 3/4 বছর। তাহলে আমাদের প্রয়োজনীয় সব কিছুই আমরা বের করে নিয়েছি। এবার খুব সহজে এই ফর্মুলায় মানগুলো পুট করলে আমরা ইজিলি পেয়ে যাব পি আর আর, সরল সুদের মতোই এক্ষেত্রেও আসল আর সুদের হার নির্ণয়, সুদের হারের মান বোঝাবে। তাহলে আমরা লিখবো অতএব সুদ আসল বা চক্রবৃদ্ধি সুদ আসল, এক্ষেত্রে আমাদের আসলের পরিমাণটা বলা হয়েছে পি টাকা, আর 1 প্লাস সুদের হার বলা হয়েছে এক্ষেত্রেও 8%, তো 8, আর আমাদের এন যেটা সেটা বলা হয়েছে মানে আমরা নির্ণয় করলাম 4, তাহলে 4/100 অ্যামাউন্টটা হচ্ছে হোল টু দি পাওয়ার এন টি, আমাদের ফর্মুলায় হয় এন হচ্ছে আমাদের এক্ষেত্রে 4, টি হচ্ছে 3/4, তাহলে 4×3/4 এত টাকা। তাহলে নির্ণয় করা যাক, শর্ট ফার্স্ট আমরা 4 ক্যান্সেল করে নিলাম, এখানে দেখতে পাচ্ছি রাশিটাকে একটু গুছিয়ে নিলে কি আসছে, 1 প্লাস এই 4টা 100 এর সাথে মাল্টিপ্লাই হলে 8/400 হোল টু দি পাওয়ার 3, তাহলে এই হচ্ছে আমাদের সুদ আসল, যেটা অপশন নাম্বার সিতে আছে, সরি অপশন নাম্বার ডিতে আছে। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন ডি। তোমরা দেখতে পাচ্ছ, কারো স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকলে নিতে পারো। নেক্সট হচ্ছে 5 নম্বর, বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত আমাদের এখানে কোয়েশ্চেনে জানতে চেয়েছে। তাহলে আয়তনের অনুপাত আমাদের বলে দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত আমরা বের করব। তো শর্ট ফার্স্টে আমরা ঘনকের আয়তনের ফর্মুলা জানি, বাহুর কিউব হয়, বাহু বা প্রতিটি ধারের দৈর্ঘ্য, তো আমরা সেই জন্য এখানে ফার্স্টে প্রতিটি ধারের দৈর্ঘ্য ধরে নেব। ধরি ঘনক দুটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 1 ও 2 একক। তাহলে আমরা এখানে ফার্স্টে ধরে নিলাম ঘনক দুটোর প্রতিটি ধারের দৈর্ঘ্য A1 এবং A2, তাহলে সেই হিসেবে অতএব ঘনক দুটির আয়তনের অনুপাত, আমরা জানি ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু বা প্রতিটি ধারের দৈর্ঘ্যের কিউব হয়, তাহলে এই ক্ষেত্রে দুটোর অনুপাত হবে ফার্স্টেরটার কিউব অর্থাৎ A1 কিউব, যেটা প্রথম ঘনকের আয়তন, ইস্টু দ্বিতীয়টা অর্থাৎ দ্বিতীয় ঘনকের আয়তন A2 কিউব, আর এই পরিমাণটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে, তো আমরা প্রশ্ন অনুসারে এই মানটার সাথে তুলনা করব। প্রশ্ন অনুসারে আমাদের আয়তনের অনুপাতটা হচ্ছে A1 তার কিউব ইস্টু A2 তার কিউব, যেটা প্রশ্নে বলে দেওয়া হয়েছে 8:125 অর্থাৎ এমনটা। তাহলে শর্ট ফার্স্টে আমরা কি করব, আমরা এখানে এই অনুপাত আকারটাকে ভগ্নাংশের আকারে করে নেব, কারণ ইস্টু আকারকে আমরা এইভাবে লিখতেই পারি, আর যেহেতু দুটোর মাথায় কিউব আছে তো একেবারে হোল কিউব করে নিলাম। একইভাবে এটাকেও যদি আমরা করি তো 8/125 হচ্ছে, আর এটা কার কার কিউব আমরা খুব সহজেই জানি, 8 হচ্ছে আমাদের 1 কিউব আর 125 হচ্ছে 5 কিউব, সুতরাং 8 হচ্ছে আমাদের 2 কিউব আর 125 হচ্ছে 5 কিউব, তো আমরা এমনটা করতেই পারি। বোথ সাইড থেকে কিউব সরে গেলে আমাদের এখানে থাকছে A1/A2 = 2/5,
এবার আমরা ভাবি যে আমাদের কোয়েশ্চেনে কি চেয়েছে। কোয়েশ্চেনে আমাদের চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের আমাদের কি হয়, যদি এই ক্ষেত্রে দেখি প্রথম ঘনকের হবে 6a1 স্কোয়ার, দ্বিতীয় ঘনকের হবে 6a2 স্কোয়ার। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই আমাদের a1 আর a2 স্কোয়ারের প্রয়োজন পড়বে। সেই জন্য আমরা এখান থেকেই একেবারে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করার উদ্দেশ্যে বোথ সাইডকে বর্গ করব। তাহলে উভয় পক্ষ স্কোয়ার করে আমরা পাচ্ছি a1/a2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2/5 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা উপরে পেয়ে যাচ্ছি a1 এর স্কোয়ার, নিচে পেয়ে যাচ্ছি a2 স্কোয়ার। আর যেহেতু আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলে কি আমরা চেয়েছিলাম, কি প্রয়োজন ছিল আমাদের, 6a1 স্কোয়ার ইজ টু 6a2 স্কোয়ার, তো আমরা এখানে লব হর বোথকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতেই পারি। নন জিরো টার্ম দিয়ে লব হরকে মাল্টিপ্লাই করা যায় তোমরা জানো। আর এখানে আমাদের বেরোচ্ছে 2a2 স্কোয়ার 4 5a2 স্কোয়ার 25, তো এমনটা। তো এখান থেকে খুব সহজে আমরা অনুপাতটা কিরকম লিখতে পারি, 6a1 স্কোয়ার ইজ টু 6a2 স্কোয়ার সমান সমান 4 ইজ টু 25। তাহলে এই হচ্ছে আমাদের ঘনক দুটো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। কোয়েশ্চেনটা কেউ যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে এই হচ্ছে পার্টগুলো। আর আমরা তাহলে কত নম্বর অপশনে পাচ্ছি দেখি, এটা এটা আমরা পাচ্ছি অপশন নম্বর সিতে। তাহলে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। সিক্স নম্বর বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্ত দুটো সাধারণ স্পর্শকের সংখ্যা কত। চলো তাহলে আমরা ফার্স্টে ছবিটা এঁকে নিই। দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে তাহলে কেমন সাধারণ স্পর্শক হতে পারে। তো দুটো বৃত্ত ধরে নিচ্ছি আমরা, এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত। এই দুটো বৃত্ত এদের সাধারণ স্পর্শক একটা এমনটা হতে পারে, সরল সাধারণ স্পর্শক, আর একটা এমনটা হতে পারে। তাহলে দুটো সরল সাধারণ স্পর্শক হতে পারে আর এই বরাবর একটা তির্যক সাধারণ স্পর্শক হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো বৃত্তের কটা সাধারণ স্পর্শক হতে পারে, 3টে, যার মধ্যে দুটো সরল সাধারণ স্পর্শক আর একটা তির্যক সাধারণ স্পর্শক, যেটা আছে আমাদের অপশন নাম্বার সিতে। তো সি হচ্ছে আমাদের 6 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। আর এই জায়গাটাই যদি আমাদের দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ না করতো তাহলে সেক্ষেত্রে কটা স্পর্শক হতে পারতো যদি আমরা দেখে নিই, যদি এটা এক্ষেত্রে আমাদের প্রশ্নে জানতে চাইনি তবুও জেনে নিই, সেক্ষেত্রে আমাদের এই দুটো সরল সাধারণ স্পর্শক হতো আর এই হচ্ছে একটা তির্যক, এই হচ্ছে একটা তির্যক, অর্থাৎ দুটো তির্যক এবং দুটো সরল সাধারণ স্পর্শক হতো। টোটাল স্পর্শকের সংখ্যা হতো 4টে যদি এরা পরস্পরকে স্পর্শ না করতো, কিন্তু এই ক্ষেত্রে পরস্পরকে স্পর্শ করেছে সুতরাং স্পর্শকের সংখ্যা 3টে। নেক্সট হচ্ছে 2 এর 1 শূন্যস্থান পূরণ, বলেছে ড্যাশ সমান সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। তো সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ এবং আসল থেকে আসলটা মাইনাস। তাহলে নিশ্চয়ই এটা হবে আমাদের কি, চক্রবৃদ্ধি সুদ, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেই তো আমরা এমনটা করি। এখানে কেউ ভুল করে শুধু সুদ লিখবে না কিন্তু, কারণ চক্রবৃদ্ধি সুদ আর শুধু সুদ কখনোই এক না। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে চক্রবৃদ্ধি সুদ। আর আরেকটা জিনিস এখানে উল্লেখ করে দিই, এখানে সমূল চক্রবৃদ্ধি বলেছে, কিছু কিছু ক্ষেত্রে সরল সুদের সময় স্ববৃদ্ধি মূল বলা হয়। তো খেয়াল রাখবে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আর স্ববৃদ্ধি মূল হচ্ছে সরল সুদের ক্ষেত্রে, দুটো এক জিনিস নয়। 2 এর 2 নম্বর বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইজ টু 27/64 = 3/4 = a হলে a এর মান নির্ণয় করো। তাহলে ফার্স্টে যে অনুপাতের সম্পর্কটা বলে দিয়েছে সেটা আমরা টুকে নেব। ওরা বলেছে a = 27/64 = 3/4 = a। তো শর্ট ফার্স্টে আমরা কি করব, সিম্পলভাবে অনুপাতের সম্পর্ক থেকে এটাকে ভগ্নাংশের সম্পর্ক বানালে কি হবে, হবে এমনটা a/27/64 = 3/4/a এমনটা, আর এটা আমরা করতে পারি। তো এখান থেকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, a×a অর্থাৎ a² = 3/4 × 27/64 এমনটা। এতে কোনোটা আমি কাটা যাচ্ছে না, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কি করব, a = ±√ এই টার্মটা করে দিই। ভেতরে তো গুণ আকারে আছে, তো 3 ইন্টু
27 এর যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তবে পাবো 3 ইনটু 3 ইনটু 3 3 3 যা 9 9 3 যা 27 নিচের টার্মগুলোকে যদি আমরা দেখি 4 জানি 2 ইনটু 2 কারণ 4 2 এর স্কয়ার একইভাবে 8ও জানি সরি 64ও জানি 8 ইনটু 8 এর স্কয়ার সরি 8 ইনটু 8 এর টার্ম অর্থাৎ 8 এর স্কয়ার তাহলে a ইকুয়ালস টু এখানে ইজিলি পাচ্ছি প্লাস মাইনাস উপরে 4 তে 3 এর জন্য 2 টু 3 আর নিচে 2 টু 2 এর জন্য 1 টা 2 দুটো আটের জন্য একটা আট তাহলে এ সম্ভাব্য মানগুলো হচ্ছে এটা অর্থাৎ প্লাস মাইনাস থ্রি থ্রি যা নাইন এইট টু যা সিক্সটিন এমন টার্ম কিন্তু যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে এ হচ্ছে ধনাত্মক সংখ্যা সুতরাং এই মাইনাস সংখ্যাটা মাইনাস নাম্বারটা গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা কি লিখব যেহেতু এ ধনাত্মক অতএব এ ইকুয়ালস টু নাইন বাই সিক্সটিন তাহলে শূন্য স্থানে আমাদের কি বসবে নাইন বাই সিক্সটিন এই হলো সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার শূন্য স্থান পূরণের নেক্সট হচ্ছে তিন নম্বর বলেছে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলি ড্যাশ হবে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দুটো সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলি ড্যাশ হবে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয় তাহলে সেই শর্ত অনুসারে কোনো চতুর্ভুজের যদি বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয় তাহলে চতুর্ভুজটার বিপরীত কোণ দুটো অর্থাৎ বিপরীত শীর্ষ বিন্দু দুটো অবশ্যই কোনো বৃত্তের কোনো একটি নির্দিষ্ট বৃত্তের পরিধির উপর টাচ করে থাকবে অর্থাৎ নির্দ্বিধায় এটাতে আমরা লিখতে পারি যে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলি সমবৃত্তস্থ হবে নেক্সট হচ্ছে চার নম্বর বলেছে এক্স স্কোয়ার যাই হোক একটা সমীকরণ দেওয়া আছে আর বলেছে সমীকরণটি অমূলদ বীজটি হলো ড্যাশ মূলদ অমূলদ কাকে বলে আমরা জানি যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে আমি একটু মনে করিয়ে দিই তোমরা ক্লাস নাইনে শিখেছিলে বা তার আগেও শিখেছো ক্লাস এইটেও মূলদ অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা হলো তারা যাদের পি বাই কিউ আকারে লেখা যায় যে ক্ষেত্রে কিউ নট ইকুয়ালস টু জিরো হয় এবং পি ও কিউ উভয়ে পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যার অর্থ হচ্ছে হয় ধনাত্মক না ছাড়া ঋণাত্মক অথবা শূন্য ঠিক আছে তাহলে মূলদ সংখ্যা কোনগুলো এক দুই তিন এগুলো সব তো মূলদ সংখ্যা এছাড়াও সমস্ত প্রকৃত অপ্রকৃত মিশ্র সমস্ত ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কোনগুলো অমূলদ সংখ্যা হচ্ছে সেগুলো যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না শর্ত আগের মতোই কিউ নট ইকুয়ালস টু জিরো আর পি কিউ পূর্ণ সংখ্যা তো কিউ নট ইকুয়ালস টু জিরো হলে ওটা পি বাই কিউ আকারে যদি আমরা কোনো সংখ্যাকে প্রকাশ না করতে পারি পি কিউ পূর্ণ সংখ্যা হয়ে অর্থাৎ সাপোজ আমি লিখলাম রুট ওভার ফাইভ বাই টু এখানে টু নট ইকুয়ালস টু জিরো তো এই শর্ত তো ঠিক আছে আর টু পূর্ণ সংখ্যা এটাও ঠিক আছে কিন্তু এই রুট ফাইভটা পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা কোনগুলো সমস্ত ঋণাত্মক এই সংখ্যাগুলো জিরো এবং সমস্ত ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্গত তাহলে আমরা এক্ষেত্রে খুব ইজিলি বিচার করতে পারছি যে কোনগুলো আমাদের মূলদ সংখ্যা আর কোনগুলো আমাদের অমূলদ সংখ্যা আর এই সমীকরণটা এবার যদি আমি টুকি এক্ষেত্রে কি বলেছে ওরা বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস রুট থ্রি এক্স প্লাস টু রুট থ্রি ইকুয়ালস টু জিরো তাহলে এক্ষেত্রে আমরা কি জানি এক্স এর সহগ যেটা হয় সেটাকে আমরা বি ভাবি এবং এক্স স্কোয়ারের সহকে যদি এ ভাবি তাহলে মাইনাস বি বাই এ হয় কি বীজ দ্বয়ের যোগফল তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখতে চাই বীজ দুটোর যোগফল কি বীজ দুটোর যোগফল মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে তো আমি মাইনাসটা লিখছি না টু প্লাস রুট থ্রি হচ্ছে দুটো বীজের যোগফল তার মধ্যে টু হচ্ছে আমাদের মূলদ সংখ্যা আর রুট থ্রি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা তো স্পষ্টতই আমি এখানে দেখতে পাচ্ছি দুটো মূলদ আর অমূলদ সংখ্যার সমষ্টি আর কোয়েশ্চেন আমাদের বলে দিয়েছে যে আমাদের অমূলদ বীজটি বের করতে হবে এই টার্মটা হচ্ছে দুটো বীজের যোগফল যার মধ্যে টু মূলদ আর এটা অমূলদ তাহলে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে আমাদের অমূলদ যে বীজটির ভ্যালু সেটা হচ্ছে সরি অমূলদ যে এক্স এর ভ্যালু অর্থাৎ যে বীজটি অমূলদ সেটা হচ্ছে রুট থ্রি তাহলে আমাদের চার নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে রুট থ্রি আশা করি সবাই বুঝতে পেরেছো
নেক্সট হচ্ছে 5 নাম্বার বলেছে একটি চোঙের আয়তন ভি ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ হলে আর এর মান নির্ণয় করো। চলো তাহলে করা যাক। এক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ আর আয়তন ভি। সর ফার্স্টে আমরা চোঙের যে আয়তনের ফর্মুলাটা জানি সেটা কি? আমরা জানি চোঙের আয়তন সমান সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আর ভূমিটা একটা বৃত্ত হওয়ার দরুন ভূমির ক্ষেত্রফল হয় পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ তার স্কোয়ার ইন্টু উচ্চতা এমনটা। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা যদি আমরা সিম্পলভাবে বলতে চাই তাহলে এটা। এখানে নিশ্চয়ই ব্যাসার্ধ বলতে ভূমির ব্যাসার্ধকেই বলেছে। তাহলে প্রশ্নে আমাদের আয়তন বলে দেওয়া হয়েছে ভি, পাই এখানে বসলো, ভূমির ব্যাসার্ধ বলা হয়েছে আর, তো পাই আর স্কোয়ার, আর উচ্চতা বলা হয়েছে এইচ, তাহলে এমনটা। এখান থেকে যদি আমরা আর এর ভ্যালু বের করতে চাই তাহলে সেটা কী দাঁড়াচ্ছে দেখা যাক। তাহলে এখানে আমি আর স্কোয়ারটাকে রেখে অন্য দুটো টার্মকে অপর পক্ষে আনলে হচ্ছে ভি বাই পাই এইচ সমান সমান আর স্কোয়ার, অর্থাৎ আর ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ভি বাই পাই এইচ এমনটা। তাহলে এই হচ্ছে আর এর ভ্যালু, আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের ভি নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। 6 নম্বর, একটি বৃত্তস্থ সমান্তরিক একটি ড্যাশ চিত্র। সর ফার্স্টে আমি ছবিটা এঁকে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। বৃত্তস্থ সমান্তরিক একটি ড্যাশ চিত্র, এই হচ্ছে আমার বৃত্ত, এই হচ্ছে আমার বৃত্তস্থ সমান্তরিক। যারা জানো না তাদের জন্য একটু বলে রাখি, সামান্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য এটাই যে সামান্তরিকের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি নাও হতে পারে, কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হয়। অর্থাৎ আয়তক্ষেত্রের যদি কোনো একটা কোণ 90 ডিগ্রি হয় অন্যগুলো 90 ডিগ্রি অবশ্যই হবে, আর সেক্ষেত্রেই সেই সামান্তরিকটা আয়তক্ষেত্র হয়ে যাবে। এবার বৃত্তস্থ চতুর্ভুজ সাপোজ আমি ধরলাম এ বি সি ডি, তো বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার ধরুন এর শর্ত কি? যে বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, অর্থাৎ এক্ষেত্রে যদি আমি এ আর সি কে নিই তাহলে এ প্লাস সি হচ্ছে 180 ডিগ্রি, এটা বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার শর্ত। আর এটা যদি সামান্তরিক হয়, সামান্তরিক হওয়ার শর্ত হচ্ছে এই, সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে সেই ধরুন এ আর সি সমান, তাহলে আমার কাছে দুটো শর্ত দাঁড়াচ্ছে এই বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলো রিলেটেড। একটা হচ্ছে এ প্লাস সি 180 ডিগ্রি, আর একটা হচ্ছে এ ইকুয়ালস টু সি। একই জিনিস তোমরা বি ডি এর ক্ষেত্রেও ভাবতে পারো। তাহলে এই এ ইকুয়ালস টু সি হওয়ার ধরুন আমি এখানে যদি চাই তো এ প্লাস সি এর জায়গায় আরেকটা এ লিখতে পারি, তাহলে এ প্লাস এ 180 অর্থাৎ 2a 180, অর্থাৎ এ দাঁড়াচ্ছে আমার 180/2 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এ এর ভ্যালু 90 ডিগ্রি হলো, যেহেতু এ ইকুয়ালস টু সি অর্থাৎ সি এর ভ্যালুও 90 ডিগ্রি, আর বি ডিও তোমরা চাইলে একইভাবে বের করতে পারো। তাহলে দাঁড়ালো এই যে বৃত্তস্থ সামান্তরিকটার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আর শুরুতেই আমি বলেছিলাম সামান্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে ডিফারেন্স শুধু এইটুকুটাই যে সামান্তরিকের প্রত্যেকটা কোণ সর্বদাই 90 ডিগ্রি হয় না, বা কোনো কোণই সর্বদাই 90 ডিগ্রি হয় না। আর কোনো কোণ যদি 90 ডিগ্রি হয় তবেই সেটা সামান্তরিক থেকে আয়তক্ষেত্র হয়ে যায়, আর প্রত্যেকটা আয়তক্ষেত্রকেও আমরা সামান্তরিক সেই শর্তে বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে এই সামান্তরিকের এই কোণ 90 ডিগ্রি, অন্য কোণগুলোও 90 ডিগ্রি, সুতরাং সামান্তরিকটা একটা কি? আয়তক্ষেত্র। তাহলে 6 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সামান্তরিক একটি ড্যাশ চিত্র, আমরা লিখবো আয়তকার চিত্র। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। 3-এর 1 নম্বর, সত্য মিথ্যে। ফার্স্টেরটা কি বলেছে? একটি ব্যবসায় এ এর মূলধন বি এর দ্বিগুণ, বি এর মূলধন সি এর 4 গুণ হলে এ বি সি এর লাভ্যাংশের অনুপাত হবে 1:4:8। এটা সত্য না মিথ্যা আমরা যাচাই করব। তার আগে এখানে দেখে নাও যে সময় উল্লেখ করা নেই, সুতরাং এটা সরল অংশীদারি কারবার। তার মানে হচ্ছে এই যে এই ক্ষেত্রে মূলধনের অনুপাতের ভিত্তিতেই লাভ্যাংশ বণ্টিত হবে, তাহলে মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত একই হবে। এবার যে শর্তগুলো দিয়ে দিয়েছে ওই হিসেবে যদি আমরা চেষ্টা করি, তাহলে এ এর মূলধন বি এর দ্বিগুণ এবং বি এর মূলধন সি এর 4 গুণ, তো সবচেয়ে ছোট মূলধন হচ্ছে সি এর, তো আমরা সি এর মূলধনটাকেই এক্স ধরে নিই, ধরি সি এর মূলধন এক্স। মূলধন এক্স টাকা,
তবে বিয়ের মূলধন কি কত হবে বলে দিয়েছে প্রশ্নে, বিয়ের মূলধন সি এর 4 গুণ অর্থাৎ 4x টাকা। এবার আরও বলা হয়েছে যে এ এর মূলধন বি এর দ্বিগুণ, তাহলে এ এর মূলধন কত হবে 2 × বি এর মূলধন অর্থাৎ 4x টাকা, যার উত্তর আসছে 8x টাকা। তাহলে এই হচ্ছে তিনজনের মূলধনের পরিমাণ। তাহলে যেহেতু সরল অংশীদারি কারবারে মূলধনের অনুপাতের ভিত্তিতেই লাভ্যাংশ বণ্টিত হয়, তাহলে আমি ইজিলি লিখতে পারি, অতএব এ বি ও সি এর প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত সমান সমান x = 4x = 8x এমনটা। তাহলে এখান থেকে আমি পাবো 1:4:8। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না, আর প্রশ্নেও 1:4:8 বলেছে, তাহলে প্রশ্নের স্টেটমেন্টটা এক্ষেত্রে সত্য। এখানে বলেছে p প্লাস q রুট 13, p মাইনাস q রুট 5 হলে p q এর মান হবে 2। তো সিম্পল অঙ্ক, তোমরা ক্লাস 7 এ শিখেছিলে দুটো রাশি দুটি পূর্ণবর্গ রাশির অন্তরে প্রকাশ করার ফর্মুলা এ বি। তো এই ক্ষেত্রে আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কি ছিল, এ বি ইকুয়ালস টু এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদের হবে পি প্লাস কিউ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করা যাক, আমাদের পি প্লাস কিউ এর ভ্যালু জানা আছে রুট 13, তো রুট 13 বাই টু তার হোল স্কোয়ার, আর পি মাইনাস কিউ এর ভ্যালুও জানা আছে রুট 5, রুট 5 বাই টু তার হোল স্কোয়ার। স্কোয়ার হওয়ার ধরুন 13 এর রুট উঠে যাবে এবং আমরা পাবো 13/4, যেহেতু 2 এর স্কোয়ার 4। একই জিনিস এক্ষেত্রেও হলে হবে 5/4। ভগ্নাংশে বিয়োগ করলে কি পাচ্ছি, ভগ্নাংশে বিয়োগ করলে পাচ্ছি 13-5 অর্থাৎ 8/4, যেটা কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাচ্ছি 2। আর প্রশ্নেও আমাদের বলা হয়েছে যে এর অ্যান্সার বেরোবে 2, সুতরাং এই সেকেন্ড স্টেটমেন্টটাও সত্য। নেক্সট হচ্ছে 3rd নম্বর, বলেছে একটি অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। ঠিক আছে, দেখা যাক, স্টেটমেন্টটা তো সত্য আমরা জানি, কিন্তু কিভাবে সত্য? একটা অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, একটা অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, তোমরা উপপাদ্যেও পড়েছো বা তোমরা জানোই বিষয়টা। সাপোজ এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ যেটা হচ্ছে সমকোণ, তাই না? এবার অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, সাপোজ আমি একটা কোণ নিলাম এমনটা, ঠিক আছে, এটা অর্ধবৃত্ত অপেক্ষা ছোট, এটা যদি অর্ধবৃত্ত হয় এটা অর্ধবৃত্ত হচ্ছে ক্ষুদ্রতর। এবার এখানে কোনো কোণ হলো সাপোজ এরকম, তাহলে এটা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ। এবার এটা যদি অর্ধবৃত্ত হতো তাহলে সেক্ষেত্রে এই কোণটা কেমন হতো, এখান থেকে নিয়ে এমনটা, তাই না? এটা যদি অর্ধবৃত্ত হতো তাহলে অর্ধবৃত্ত হলে কোণটা হতো এতটা, কিন্তু অর্ধবৃত্ত অপেক্ষা ছোট হওয়ার দরুন কোণটা এইটুকুটা বেড়ে গেল, অর্থাৎ কোণটা এত বড় হচ্ছে। যাই হোক, অর্ধবৃত্ত অপেক্ষা বড় হওয়ার জন্য কোণটার ভ্যালু 90-এর চেয়ে বেশি হচ্ছে অবশ্যই, তাহলে কোণটা কি হবে, কোণটা হবে স্থূল কোণ। এই জন্য এই স্টেটমেন্টটা সত্য, তাহলে 3rd নম্বর স্টেটমেন্ট সত্য। নেক্সট হচ্ছে 4rd নম্বর, বলছে বার্ষিক একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হয় এক বছরে। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর এক বছর পর সুদটা আসলে সঙ্গে যুক্ত হয়, সেই জন্য পরবর্তী বছর থেকে সুদের পরিমাণটা বেড়ে যায়। কিন্তু যদি সময়টা এক বছরের হয় এবং বার্ষিক সুদের সময়টা 3 মাস অন্তর, 6 মাস অন্তর, 9 মাস অন্তর এমনটা না হয়, তাহলে যে কারণে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বাড়ে অর্থাৎ সুদটা আসলে সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টা, সেটা হওয়ার সম্ভাবনা থাকে না বা সেটা হওয়ার সুযোগ পায় না। সেই জন্য এক বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই একই সুদের হারে সমান হয়, তাহলে এই বিবৃতিটা সত্য। নেক্সট হচ্ছে 5rd নম্বর, একটি শঙ্কুর আয়তন, বলেছে 112π ঘন সেমি, উচ্চতা 21 সেমি হলে ভূমির ব্যাস হচ্ছে 8 সেমি। তো আমরা ভূমির ব্যাসার্ধটা বের করে তারপর ব্যাস বের করে নেব আর দেখে নেবো সেটা 8 সেমি হচ্ছে কিনা। তো আমরা ফার্স্টে ধরে নিই, ধরি
শঙ্কুটির ব্যাসার্ধ 8 সেমি। আর শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই ব্যাসার্ধ স্কোয়ার ইনটু উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে 1/3 পাই ব্যাসার্ধ অর্থাৎ আর স্কোয়ার, আর লম্ব উচ্চতা যেটা এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে আমাদের 21। তাহলে 21 ঘনসেমি। তো 3 দিয়ে 21 কে ক্যান্সেল করলে হচ্ছে 7, তো আমাদের অ্যান্সার বের হচ্ছে 7 পাই আর স্কোয়ার এমনটা। আর প্রশ্নে এটার মান বলা হয়েছে 112 পাই আর স্কোয়ার, তো দুটোকে কম্পেয়ার করে আমরা আর এর ভ্যালু বের করে নিই। 7 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 112 পাই। তাহলে এখানে আমাদের যদি আর স্কোয়ারটাকে রেখে বাকি দুটো টার্মকে এইবারে নিয়ে আসি, তবে হচ্ছে 112 পাই ডিভাইডেড বাই 7 পাই, পাই পাই ক্যান্সেল হচ্ছে 7 দিয়ে 112 কে ক্যান্সেল করলে আমরা পাচ্ছি 7 1 7, 7 6 42। তো আর এর ভ্যালু বের হচ্ছে +-4, কিন্তু ব্যাসার্ধ যেহেতু ঋণাত্মক সম্ভব না, তো আর হচ্ছে আমাদের 4। তাহলে ব্যাসার্ধ পাচ্ছি আমরা 4। তাহলে সেই ধরুন আমাদের ব্যাস কী হচ্ছে, ব্যাস হচ্ছে 2 × 4 অর্থাৎ 8 সেমি। আর প্রশ্নেও তাই বলা হয়েছে, তাহলে এই স্টেটমেন্টটাও দাঁড়াচ্ছে সত্য। নেক্সট হচ্ছে 6 নম্বর, বলেছে 2a² এবং 3ab এর তৃতীয় সমানুপাতিটি ড্যাশ। তো আমরা ফার্স্টে তৃতীয় সমানুপাতিটি ধরে নিই, ধরি তৃতীয় সমানুপাতিটি x। তাহলে তিনটে সমানুপাত হলে আমরা কি মাঝের সমানুপাত, মাঝের অনুপাতটাকে দুবার ইউজ করে মধ্যম পদটাকে অনুপাতের একটা সম্পর্ক বানাতে পারি। তাহলে আমরা তাই করবো এক্ষেত্রে, প্রথমটা হচ্ছে আমাদের 2a² আর দ্বিতীয়টা হচ্ছে 3ab। এই দ্বিতীয়টাকে দ্বিতীয়বার আবার ইউজ করে আমরা এখানে করতে পারি 3ab = x, যেহেতু এরা প্রথম আর দ্বিতীয়, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে এরা ক্রমিক সমানুপাতিক, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার অনুপাত যা, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার অনুপাতও তাই। তাহলে এখানে আমরা এইভাবে সাজাতেই পারি, আর এবং এখান থেকে খুব সহজে আমরা অ্যান্সারটাও পেতে পারবো। এই দুটোর অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে নিলে পাচ্ছি 2a² / 3ab, এবং এই দুটোর অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে নিলে পাচ্ছি এমনটা। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে বা এখান থেকে এক্সের ভ্যালু আমরা বের করতে চাইলে x = দাঁড়াচ্ছে 3ab × এই টার্মটা এখানে ডিভাইডেড আছে, তো সেই ধরুন আবার 3ab বাই এই টার্মটা এখানে মাল্টিপ্লাই আছে, তো ডান পক্ষে ডিভাইডেড হলো এমনটা। এতে a² কাটলে উপরে a কাটা যাচ্ছে, আর x এর ভ্যালু আমাদের পড়ে থাকছে 3 × 3 অর্থাৎ 9 / 2 b² এমনটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি।